চিনার পার্কে বাকিবুর রহমানের এনপিজি হোটেলের উদ্বোধক ছিলেন ফিরাদ হাকিম আর তোয়া সিদ্দিকী। পশ্চিমবাংলার কোন মানে পলিটিক্যাল লোকদের সঙ্গে মানে সম্পর্ক ভালো থাকে, মানে সম্পর্ক থাকে এক নম্বর আর সুবীর নদী, এক নম্বর সুবীর নদীর কাছে আমার সম্পর্ক আছে। উনি এড়িয়ে গেলে কি হবে? আজকে উনি বিজেপি হয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, বিজেপির তামাক খেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। লোক আছে তাদের ঘরে উনি মানে টার্গেট করে কাউকে লেলিং দিয়ে চক্রান্ত করছে, মেরুন হওয়ার চেষ্টা করছে, পারবে না। আর বিশেষ করে সুবীন্দ্র দেবের আমি উদ্দেশ্য বলছি, আপনি যত খেলাই খেলেন, যত খেলাই খেলেন, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরাতে পারবেন না, পারবেন না, পারবেন না। বাকিউর রহমানের হোটেল উদ্বোধনে শুধু বলে দেয় পশ্চিমবাংলার মানে হাজারো ব্যক্তি, আমি হোটেল উদ্বোধনে গেছি, দোকান উদ্বোধনে গেছি, মসজিদ উদ্বোধনে গেছি, মাদ্রাসা উদ্বোধনে গেছি, এটা আমার ধর্ম নিয়ে আমার কাজ। আমার হিন্দু ভাইদের মন্দির উদ্বোধন করতে মানে মহারাজা গেছেন, হোটেল উদ্বোধন করতে গেছে, অনেক মহারাজের কাজ, তাদের আশীর্বাদ দোয়ালে তা বলবে, তাদের আশীর্বাদ নিতে যাবে না। তবে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী সেদিন একটা বক্তব্য দিয়েছে, ওখানে আমার নাম লিয়েছে। শুভেন্দু অধিকারী নিজেকে খুব সেনা মনে করছে, খুব সেনা মনে করছে, নিজেকে খুব বড় মনে করছে শুভেন্দু অধিকারী। ও বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে মানে ভিড়ের তৈরি করার চক্রান্ত করছে। ও আমার নামটা নিয়েছে কিসের জন্য, কি কারণে? তোহা সিদ্দিকী ওই একটা মহারাজের নাম নিয়ে মতো, এই মহারাজ ওই করেছে, ওই মহারাজ ওই করেছে, কে চুরি করছে, কে ডাকাতি করছে, কে মদ খেচ্ছে, কে কি করছে, ওটা আমার দেখার দরকার? আমি দেখবো আমার, আপনি ক্যামেরা ঘুরি দেখেন না, এখানে হাজার হাজার মানুষ ঘুরছে, কে কেমন মানুষ আমি দেখবো। শুভেন্দু অধিকারী যে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ করার চক্রান্ত করছে, আমি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলছি, বাংলা সাম্প্রীতি মুসলমান, সাম্প্রীতি হিন্দু, যত খেলাই খেলেন এখানে সাম্প্রদায়িক তাছাড়া যাবে না, এটা আমি বলতে পারি। কারণ শুভেন্দু অধিকারী তো আমি শুনেছি উনার নাকি ২৫টা নাকি তেল পাম আছে, ২৫টা তেল পাম আছে উনার, ওই মানে জাহাজ আছে, ওই পানির টেলার আছে ১০০টার ওপরে, ওনার অনেক কিছু আছে, ওনার আছে তা আমার কি, তো ওনার সঙ্গে আমার সম্পর্ক। সুবীর নদীর আমার কাছে ২০বার এসেছে, তিনি মানুষ তারা তিনি আমার কাছে আসবে, তারপর যদি হঠাৎ সুবীর নদীর কালকে আস করে যদি আমার কাছে বলেন সুবীর নদীর হয়েছিল আপনার সম্পর্ক, এটা মানে বাচ্চা ছেলেদের মধ্যে কথাবার্তা নেই, এটা বাচ্চা ছেলেদের মধ্যে কথাবার্তা নেই। সুবীর নদী আসতেই পারে, আমার কাছে সুজন চক্রবর্তী এসেছে, আমার কাছে বিজেপির কি নাম বলে সব দুয়ারের নেতা এসেছে, হ্যাঁ সব এসেছে, আমার কাছে কংগ্রেসের নেতা এসেছে, আমার পুরন মুখার্জি এসেছে, পুরন মুখার্জির ছেলে এসেছে, আমার কাছে অজিত চৌধুরী এসেছে, আমার কাছে ববি হাকিম এসেছে, আমার কাছে মমতা ব্যানার্জি এসেছে, আমার কাছে কি বলে মমতা ব্যানার্জি ভাই কি নাম বলেন না, অভিষেক, অভিষেক অভিষেক ব্যানার্জি এসেছে, আমার কাছে জ্যোতিপ্রিয় এসেছে, আমার কাছে পার্থ চ্যাটার্জি এসেছে, হ্যাঁ আমার বাপ দাদা চতুর্ভুজটা এটা পুলপুরা শরীর, এটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, এই তীর্থভূমিতে সকলের আসার অধিকার আছে। তাহলে আপনার নাম জড়ালো কেন, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে, কি উদ্বোধন করেছি, উদ্বোধন করেছি ওর হোটেল উদ্বোধন করেছিলেন চীনের পার্কে, মহারাজা উদ্বোধন করে না, এই তো আমি ৩ দিন আগে আমার একটা হিন্দু ভাই এই আমাদের এখানে একটা বড় দোকান করেছে, মিঠাইয়ের দোকান করেছে, আমি আমার হিন্দু ভাই আর মহারাজ পুরোহিত আমরা দুজন থেকে উদ্বোধন করলাম, অপরাধ হয়ে গেছে। ও শুভেন্দু অধিকারী নামটা নিয়ে কি বুঝাতে চাইছে, বাংলার যত ব্যবসায়ীগুলোকে শুভেন্দু অধিকারী টার্গেট করতে চাইছে, লেলিয়ে দিতে চাইছে, সিবিআই ইডি হ্যাঁ সিআইডি কে দিয়ে লেলিয়ে দিয়ে মুসলমানদের মেরুদণ্ড ভাঙার চক্রান্ত করতে শুভেন্দু অধিকারী পারবে না। মুসলমানদের মেরুদণ্ড তিনি সিদ্ধ করে রেখে দিয়েছে, তিনি সিদ্ধ করে রেখে দিয়েছে, মুসলমানদের বলবো না, সাম্প্রীতির মানুষের মেরুদণ্ড
তিনি সিদ্ধ করে দিলেন।